मैं मोबाइल में लिख के तो पढ़ूं किसी को कौन का बात शुरू की कि ricorda आज क्या नाटक नाटक कर रही देखो एक बार नहीं अथवा

হ্যালো এভরিওয়ান আমাকে কি দেখা যাচ্ছে যারা যারা পার্টিসিপেন্ট আছে আমাকে কেউ দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে আচ্ছা গ্রেট সরি এতক্ষণ ধরে ওয়েট করানোর জন্য আসলে সবার জন্য ওয়েট করতে করতে দেরি হয়ে যায় আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে আমি যে স্লাইড শেয়ার করে রাখছি আচ্ছা গ্রেট সবাস হলে আমরা এখন শুরু করি আচ্ছা যাই হোক হ্যালো আ সবার কি অবস্থা আজকে শুক্রবারে দুপুর তিনটার সময় সবাইকে ডাকা হলো একটা সেশন করার জন্য পাওয়ার পয়েন্টের উপরে একটু বোরিং আগে থেকে বলে দিই কেউ আমাকে পরে গালিগালাজ বা বকাবকি করে না আহ আমরা যাচ্ছি একটু শিখতে আসছি আমি নিজে আসলে কিছু পাই না আমি একটা ওভার মানুষ যাই হোক সো সবাই আই হোপ ভালো আছে সো ফার্স্টে মি ইন্ট্রোডিউস মাইসেলফ আমি কে সো আমি পূর্ণ এজ ইউ অল নো আমাকে সবাই অনেকে আমার পুরা নামে আবদুল্লা নামে ডাকে ভালো নামে ডিজাইনার আই এম এন ইলাস্ট্রেটার আমি ছোটো খাটো কিছু ইলাস্ট্রেশন করি মোস্টলি ডুডোল করি আর ডিজাইনিং ওয়ার্ল্ড ডিজাইন ডিজাইন ওয়ার্ল্ডটার সাথে আসলে আমি খুব পুরাতন বলতে গেলে বাট নেভার ইউ নিউ দ্য মিনিং অফ ইট এখনো হয়তো বা বুঝি না আমি জাস্ট আগে ডিজাইনিং ভাবতে বলতে ভাবতাম যে স্লাইড বানাবো সুন্দর সুন্দর যে স্লাইড বানাবো এটাই দেখো সো আজকে আমরা আসলে দেখি আজকে আমাদের এজেন্ডা কি কি ও আজকে আমাদের একটা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বিষয় নিয়ে আসলে কথা বলবো আচ্ছা আজকে আমাদের মোস্টলি ফার্স্ট এজেন্ডা হলো আমাকে নিয়ে কথা বলা ঠিক আছে আই এম টক अबाउट মি অ্যাজ ইউজুয়াল যারা আমার এখানে ফ্রেন্ড আছে দে অল নো আই লাভ টু টক अबाउट মাই সেলফ এখন আজকে সেটা করব আসলে ইফ ইউ গেট দ্য চান্স টু ডু সামথিং এন্ড अबाउट টু টক अबाउट ইয়োরসেলফ ডু নট মিস ইট এর মানে এটা সবাইকে বলে দিই নিজের ব্র্যান্ডিং শিখো জীবন অনেক ভালো করো বলছে আই ক্যান হিয়ার দ্য অডিও হোয়াট টু ডু টু জয়েন কমিউনিকেট এখানে যারা আছে একটু আমরা হেল্প করি সিয়াম বাবুই পাখি কে আচ্ছা সো হি ক্যান হিয়ার আস তাকে কেউ যদি একটু অ্যাসিস্ট করতে পারে অ্যাসিস্ট করি আচ্ছা সো আমাদের ফার্স্ট এজেন্ডা এজ আওয়ার সেইং ওয়াজ ইট ওয়াজ টকিং অ্যাবাউট ইট ইজ আওয়ার টকিং অ্যাবাউট মি দেন ওয়ে গানা

আচ্ছা যাই আমি হলো প্রথম কথা আমি হলো আজকে সারাদ ঘুমাই সেশনটার জন্য হয়তোবা অনেক টেন্স ছিলাম তার উপরে আমার ফ্রেন্ড এখানে আছে সালে ও আমাদের সাথে সেশন আছে আমার বাসায় আছে ইনফ্যাক্ট সো যাই হোক আমরা হয়তোবা সালের সেশন অনেকেই করছি অনেকেই করি নেই ইট গ্রেট সেশন আচ্ছা আমাদের সাথে আজকে কিছু গেস্টদের জয়েন করার কথা আমাদের সাথে কি গেস্ট আজকে জয়েন করছে যদি করে থাকে আমাকে একটু আহ কেউ কমিউনিকে কেউ আমাকে জানেন

আমি হয়তো এখন সেই মানুষটা নাই অথবা আমি যদি চেঞ্জ হয়ে থাকি আমার স্কুলের ফ্রেন্ডসরা হয়তো এটা কেউ জানে না অথবা বুঝে না যাই হোক আমার ইউনিভার্সিটি ফ্রেন্ডস দে নো দ্যাট আমি একটু ছোটোখাটো ফটকা টাইপে ডিজাইন করি আমি ইলাস্ট্রেশন করি অ্যান্ড মোস্টলি আই মেক পাওয়ার পয়েন্ট স্লাইডস ইটস আই থিঙ্ক আমি আমার ছোটোবেলার একটা কাহিনী দিয়ে শুরু করি সো দিস ইজ মি ওকে

Goku Super Saiyan 5 Hoy Super Saiyan for something. Something we would start arguing. So argue I used to show my anger. I was always determined and I was like this. So I think from that point of moment, I think I realized that determination is something that actually uh, gives you confidence and makes you move on forward to do stuff.

সবকিছু আই ফিলিনেশন ইস সামথিংসে আমি বিয়েতে উঠবো তা ছাই তো কি হয় আমি জানি না আমি তো জানি একটা বিজনেস স্কুল আমার আমি আমার ছোট আকা কি পছন্দ করতাম আমি হলো ইলাস্ট্রেটর

পাওয়ার পয়েন্ট প্রো আমি টু থাউজেন্ড সিক্সটিন ব্যাক ইন টু থাউজেন্ড সিক্সটিন আমি পাওয়ার পয়েন্ট প্রো শুরু করি পাওয়ার পয়েন্টের দেখে দেখে সাদমান ভিডিও দেখতাম ও কিছু ও যেগুলো টিউটোরিয়াল দেখাতো টিউটোরিয়াল করতাম সো আমি আমি আমার ওই থেকে শুরু শুরু করে পাওয়ার পয়েন্ট করলাম সাদমান দেখাতিকে কন্টেন্ট রিক্রিয়েট করতাম তারপরে আমি আহ র্যান্ডম মানুষের কন্টেন্ট রিক্রিয়েট করতাম আমি তারপর নিজে সব রিক্রিয়েট করতে করতে একটা টাইম দ্য দ্যান অবেন আমি বুঝতে পারছি আচ্ছা দিস ইজ হাও পাওয়ার পয়েন্ট ওয়ার্কস সো আহ এটা বুঝার পরে আই থিঙ্ক আমার ইউনিভার্সিটি লাইফ এর ফার্স্ট যেই আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দিই ওটা ছিল আমাদের প্রিয় সপ্তর্ষি ম্যাডামের ফার্স্ট কোর্স ওখানে সপ্তর্ষি ম্যাডামের কোর্সে আমরা ফার্স্ট একটা প্রেজেন্টেশন দিই ইট ওয়াজ অ্যাবাউট সোশ্যাল মিডিয়া আই গেস আমাদেরটা ছিল সোশ্যাল মিডিয়া আই উইশ আই কুড শো ইউ গেজ মাই ফার্স্ট মাই ইউনিভার্সিটি লাইফ বাট আনফর্চুনেটলি আমি পারি প্রেজেন্টেশনটা দেওয়ার পরে আমি হলো ওই প্রেজেন্টেশনটা দিই পাই আই ডিড নট এক্সপেক্ট দ্যাট এভি ওয়ান উড লাইক ইট all my friends all my uh, peers madam sobai bolte chilo je ha presentation ta group er presentation the bhalo chilo slide holo chilo so from that moment onwards i got some confidence yes finally in my life is such a course and i got accomplishment in it so amok ekta validate korche no, kunno tumi slide banate paro and i was happy uh, i was smiling like this uh, kid inside uh, i'm still like a, a এখন এখনবার আমাকে অনেকে হয়তো বা অন্য ভাবে চিনে আচ্ছা আমি আমার ওই ফার্স্ট শুরু করে আমি আজকে এখানে আসছি আর আচ্ছা আমার লাইন আর্ট খুব ভালো লাগে আমি ধরো আগে স্লাইড বানাইতাম এরপরে মানুষের কাজ রিক্রিয়েট করতাম রিক্রিয়েট করতে করতে আমি এটা একজনের কাজ আমি আই ফর গুজ ওয়ার্ক ইস দিস আমি ক্রেডিট দিতে পারতেছি না বাট আমি কি করতাম আমি মানুষের কাজ রিক্রিয়েট করতাম কারণ আমার মনে হয় আমার সেই মানে ডিজাইনার অথবা ইলাস্ট্রেটারের সেই কগনেটিভ থিং আমি সব সময় হলো চিন্তা করছি যে না আমি আগে মাইন্ডসেটটা দেখব দেখে ওটা বানাবো গেট টু লার্ন ইট আহ যে কথা সেই কাজ আমি তাই করলাম সো আমি এটা করি আমার এটা খুব ভালো লাগে এটা খুব সিম্পল একটা আহ অ্যানিমেটেড ইলাস্ট্রেশন লাইন আর্ট খুবই সিম্পল প্লেন

এটা ওয়ার্ক এর স্কেলটেন হলো এটা এন্ড দিস ইজ দ্য ফিনিশ প্রোডাক্ট এখানে অনেকগুলো লেয়ার আছে অনেকগুলো শেডস আছে অনেকগুলো ফর্মস আছে অনেকগুলো গ্রুপ আছে অনেক অ্যানিমেশন আছে লট অব থিং হাপিং হেয়ার এখানে মাস্কিং করা হয়েছে একটা টপ লেয়ার আছে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা স্কাই দেখতে পাচ্ছি স্কাই ক্লাউড আছে ক্লাউডের শেড ও আছে দেয়ার লট অফ স্টাফ ওকে তো আই থিঙ্ক আইল নট বর ইউ গাইস আচ্ছা তো আমি যেহেতু আমার নিজে কিন্তু ভ্যার ভ্যার করলাম আমি একটু আমার স্ক্রিন শেয়ার মানে প্রেজেন্টেশন থেকে বের হই বের হয়ে আমি একটু আমার কিছু কাজ দেখাই আসলে আমার ভালো কোনো কাজ নাই তবে ওয়ার্কস আমি আমার বিজনেস কম্পিটিশন করার টাইমে করছি এখানে আমার কতগুলো বিজনেস কম্পিটিশন করার টাইমের আহ স্লাইড আছে আচ্ছা আমাকে প্লিজ কেউ একটু আমাকে বলো যদি আমাদের গেস্টরা এসে থাকে আমাকে একটু বলতে আই রিলি নিড টু নো আচ্ছা এর মধ্যে দেখতে পাচ্ছি আমাদের মধুদ স্যার এখানে আছে স্যার আসসালামু আলাইকুম আমি স্যারকে পার্সোনালি আসতে বলছি আমি স্যারকে আসলে আমি স্যারকে আজকে আসতে বললাম আমি ম্যাডামকে আসতে বলছি সপ্তশী ম্যামকে কারণ আজকে আই রিয়েলাইজ সামথিং যে একটা সেশন নেওয়ার জন্য কন্টেন্ট রেডি করে কোনো কিছু বলা অডিয়েন্সদের জন্য কতটুক কষ্টের একটা কাজ আর স্যার ম্যাডামেরা এভরি এভরিডে ছয় সাত আটটা করে ক্লাস নেয় প্রত্যেকটা ক্লাসের জন্য তার প্রিপেয়ার হয়েছেন দ্যাটস আ লর অফ ওয়ার্ক সো থ্যাংক ইউ সো মাচ স্যার এন ম্যাডাম আপনারা যারা আছেন আমাদের সাথে আচ্ছা সো আমি আমার একটা স্লাইড দেখাই আচ্ছা সো আমার কাছে প্রেজেন্টেশন ওয়াজ অলওয়েজ অ্যাভাবা কনটেক্সট একটা কোন কনটেক্সট থাকবে দেয়ার উড বি আ টপিক যেটা নিয়ে আমি প্রেজেন্ট করবো এখন কি প্রেজেন্ট করব ওয়াট টু প্রেজেন্ট সো আমাকে অনেকে বলে যে ভাই আপনি কিভাবে স্লাইড বানান আমাকে স্লাইড মেকিং শেখান সোশ্যাল স্লাইড মেকিং শিখ

কম্পিটিশন নামটা ভুলে গেছিল আর একবার ব্যাকে গেলে দেখতে পাবো আহ এটা ছিল বিজনেশন হ্যাঁ বিজনেশনের ফার্স্ট রাউন্ড আমি একটা কম্পিটিশন করছিলাম এখানে আমরা আমার এই স্লাইড গুলাতে উই আর সিং এ লট অফ কালার্স মোর স্যাচুরেটেড কালার যেগুলো ইম্পর্টেন্ট আমরা এখানে যারা কালার বুঝি তারা আমরা বুঝতে পারবো আর যারা কালার বুঝিনা না তাদেরকে আমি হয়তো বা আরেক দিন কালার গুলো বুঝাবো কারণ উই হ্যাভ এ লট টু টক অ্যাবাউট কালার্স সো এখানে আমরা আই এম সিং এ লট অফ ইলাস্ট্রেশনস যাতে আমার গুলো আমার যে এত বড় বড় লেখা আছে লেখাগুলো মানুষ অল্প একটু পড়লে বুঝতে পারে যে আমি আসলে এখানে কি বুঝাইছি সো আসলে স্লাইড বা প্রেজেন্টেশন এগুলো অনেক ধরনের হয় ঠিক আছে এখানে অনেক অনেক ধরনের স্লাইড হয় তারপর আমি সাপোজ আরেকটা দেখাই এই আচ্ছা ওই এটা ছিল কর্পোরেটলার্স এর ফাইনাল রাউন্ডের এর স্লাইড আচ্ছা इट्स আ ভেরি হেভি স্লাইড एक्चुअली এখানে অনেক অনেক কিছু আছে সো আমাদের টিমের নাম লেফট ওভার পিজ্জা এটা অনেকে হয়তো জেনে থাকে আই হ্যাভ আ কোম্পানি লাইক উই হ্যাভ আ কোম্পানি ফর অফ আস উই হ্যাভ আ কোম্পানি কল লেফট ওভার পিৎজা উই যে আমার 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 ছেলে ছেলে কেন কেন বিক্রি করে আচ্ছা এই যেটা হয়েছিল এই কন্টেক্স ছিল সিএসআর কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি আমাদের একটা কোম্পানি দেওয়া হয়েছিল সে কোম্পানি একটা আহ সিএসআর করবে বিভিন্ন এলাকায় সেই এলাকার যেন আমরা সিএসআর প্রজেক্ট কি কি করবে আমরা এগুলো বলছিলাম সো এই স্লাইড গুলো আমি খুব মিনিমালিস্টিক ডিজাইন এই স্লাইড গুলোতে ভেরি ফিউ থিংস এখানে উই আর সিং আ ম্যাপ ম্যাপে আমি হাইলাইট করছি কোন এরিয়া আমরা এই যে এই ভদ্র মহিলাকে নিয়ে একটা গল্প বলছিলাম তারপর আমরা কোন এরিয়াতে কাজ করব আমাদের এরিয়াতে কি কি প্রবলেম ছিল এবং সেই প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা কি কি অপশন চিন্তা করছি এবং আমরা ফাইনালি কি অপশন নিয়ে এসেছে আমাদের অপশন ছিল পানিওয়ালা আসলে কন্টেক্স এস ছিল একটা এরিয়া আমরা কাজ করবো ওখানে খাওয়ার পানি নাই পানি সব দূষিত তো আমাদেরকে খাওয়ার পানি দিতে হবে রাইট পিপুল ইন ওয়ার আর স্টে হাইড্রেড এই এসব একটু পানি খাওয়া আমি একটু কফি খাই গল শ হয়ে আমি অনেক বেশি কথা বলি আসলে আচ্ছা আজ হ্যাঁ সো আচ্ছা এই স্লাইড দেখা যাবে যে স্লাইড গুলো খুবই মনোক্রম্যাটিক কালার মনোক্রম্যাটিক কালারস মানে এভরিথিং ইজ ইন শেডস অফ ব্ল্যাক নট সেই

So our whole presentation, I may be good. It gives a sense of uh, humility from our side, and it uh, it helps uh, helps us to understand and comprehend the uh, situation or the scenario of the presentation. So I am a color use course. I mean accent color use course. There orange use course. I am light blue. I am sure color name Janina. So. এই ছিল স্লাইড এখানে এই যে দেখছো স্লাইড গুলো এত হেভি অলরেডি আমার পাওয়ার পয়েন্ট হ্যাং করছে সো আমি তো মেইন কথা আমি আই মেক আ লট অফ স্লাইডস এক একটা স্লাইডের কনটেক্সট এক এক রকম হয় এবং এজন্য এক একটা স্লাইডের স্লাইড মেকিং অনেক डिफरेंट হয় যেরকম আমরা আজকে যে স্লাইড গুলো দেখতেছি এগুলো সব আমার হাতে আঁকা এই এক্সেপ্ট ফর দিস এগুলো তো পাওয়ার পয়েন্টে বানানো বাকি সবকিছু আমার হাতে আঁকা ইলাস্ট্রেট করা সো এই হলো কথা সো আমরা অনেক কিছু আমার সম্পর্কে জানলাম সো এখন লেটস মুভ অন টু বোরিং বোরফস যেটা আমরা বলতেছি প্রিন্সিপালস অফ প্রেজেন্টেশন আচ্ছা এই প্রিন্সিপালস অফ প্রেজেন্টেশন কোনো জায়গা থেকে গুগল করি নেই আমি আই পার্সোনালি থিঙ্ক আমি এগুলো ফলো করি আর এই এই ফলো করো গুলো আমার মধ্যে ইনস্টিল হয়েছে ফ্রম মাই ইন্সপিরেশন হচ্ছে আমি যার কাজ ফলো করি ফলো করি বললে ভুল হবে আই রিসেন্টলি আই লাইক আই লাভ হিজ ওয়ার্ক আহ সে হল পাবলো স্ট্যানলি তোমরা কেউ যদি জানো তাহলে গুগল করে দেখতে বাবা যে ওয়াট আ বিগ ফেক আই অ্যাম কারণ আমার আজকে পুরা প্রেজেন্টেশন ইজ इट्स মেড इट्स मेड जस्ट লাইক পাবলো স্ট্যান। عندك কোনো প্রবলেম হচ্ছে এক আচ্ছা আচ্ছা মুভিং সো আম দ্য ফার্স্ট প্রিন্সিপাল যেটা হচ্ছে একটা প্রেজেন্টেশন নেক্সট টু বি কোহিসিভ কোহিসিভনেস থাক ঠিক আছে

ওই যে একটা ব্লু একটা শেপ আছে হ্যাঁ এই ব্লু শেপ গুলো আমি কনসিস্টেন্টলি আমি সবগুলো স্লাইডে মেনটেন করছি এবং আই থিঙ্ক মানে যারা স্লাইড গুলো দেখছিল অথবা যে স্লাইড গুলো দেখছে সে আসলে বুঝতে পারছিল এই একটা ব্লু বল অথবা এই ব্লু শেপটা ইট ক্যারি সেন্স অফ হোপ থ্রু দা হোল প্রেজেন্টেশন যেরকম আমার ফার্স্ট উপরের দুটো স্লাইডস অনেক মিনিমালিস্টিক অনেক সিম্পল এরপরে যে নিউ নর্মাল লেখা এই নিউ নরমাল হলো আমরা কারেন্ট সিনারিও থেকে নতুন একটা এ যাচ্ছি সো দ্য বুম দ্য চেঞ্জ অব দ্য মুমেন্ট অথবা এনভায়রনমেন্ট এইটা হলো এই ফন্ট এই টাইপ ফেস দিয়ে এই ডিজাইন দিয়ে আমি অ্যাকচুয়ালি অ্যাচিভ করে ট্রাই করছিলাম আই রিয়েলি ডোন্ট নো ইফ ইট ওয়ার্ক বাট আই রিয়েলি লাভ ইট আচ্ছা সো দ্য নেক্সট থিং ইজ কনসিস্টেন্সি আ প্রেজেন্টেশন শুড বি কনসিস্টেন্ট ঠিক আছে ইউর স্লাইড শুড বি কনসিস্টেন্ট তুমি এক ফ্লোতে কথা বলতেছো ইউ আর টকিং অ্যাবাউট দ্য

যাতে আমার ওয়ার্ক ফ্লোটা স্মুথ থাকে আমার স্লাইড গুলো স্মুথ থাকে আমার কোন স্লাইডের একটা স্লাইডের পর একটা স্লাইড যাতে হঠাৎ করে চলে না আসে অথবা ইট ডাজেন্ট গিভ আ রং মেসেজ টু দা অডিয়েন্স হ্যাঁ যাতে সেম মেসেজটা আমি কনভে করতে পারি অডিয়েন্সের কাছে ওকে সো এরপরে ইনক্লুসিভনেস দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আ ফ্রেন্ড অফ মাইন আমি নাম বলবো না আ ফ্রেন্ড অফ মাইন সে হচ্ছে আমারই খুব ক্লোজ ফ্রেন্ড সে আমাকে সবসময় বলতো যে পুণ্য তুই যখন স্লাইড বানাস তুই একদম ফ্রম স্ক্র্যাচ ফ্রম স্ক্র্যাচ প্রত্যেকটা কম্পিটিশন সাইড বানাস কেন আর কম্পিটিশনের টাইম গুলো এত প্যারা হয় মানে দের সো মাচ থিংস টু ডু এবং ওর মাঝখানে আই হ্যাভ টু থিঙ্ক আপ আস স্লাইড একটা ডিজাইন চিন্তা হয় ডিজাইন গুলো ক্রিয়েট করতে হয় দেয়ার ইস মেনি ট্রায়াল এন্ড এরার্স ভালো লাগে ভালো লাগে না এটা বাদ দিতে হয় এটা কমাইতে হয় বাড়াইতে হয় দেয়ার ইস আ লট অফ থিং সো আমাকে সবসময় বলে যে তুই যেটা ভালো পারিস অথবা যে স্লাইডটা সবচেয়ে ভালো সবাই বলে ওয়াই ডোন্ট ইউ স্টিক উইথ ইট সো আই ফিল লাইক দে শুড বি ইনক্লুসিভনেস মানে

সবসময় চেষ্টা করবো এক্সপ্রেসিভ হওয়ার সবচেয়ে ইন স্লাইড মেকিং এক্সপ্রেসিভ হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো টু ইউজ ইলাস্ট্রেশন অথবা টু ইউজ অ্যানিমেশনস যাতে আমি ইজিলি আমার ইজিলি এবং কুইকলি আমি আমার কনসেপ্ট গুলো করতে পারি ঠিক আছে যে যেরকম আমার এই হাত পা নারণা দেখে আমরা বুঝতে পারতেছি এখানে আমি এক্সপ্রেসিভ হওয়া বুঝাচ্ছি এরপর হচ্ছে বি ন্যারেটিভ হোয়াট ইজ বিং ন্যারেটিভ উই বিং ন্যারেটিভ ইজ অল অ্যাবাউট টেলিং আ স্টোরি ঠিক আছে বি রেডি টু টেল আ স্টোরি যেরকম আমি আজকে অনেক

আচ্ছা কেউ যদি আমি কিছু বলতে থাকেন আমি না শুনতে পারলে সব একটু চ্যাটবক্সে লিখেন্সে দেখতেছি আচ্ছা এর বিষয় হচ্ছে কানেক্টিং উইথ দ্য অডিয়েন্স এটি হলো আমার সবচেয়ে বড় বিষয় যে অবভিয়াস ট্রাই টু কানেক্ট উইথ দ্য অডিয়েন্স ঠিক আছে মানে ইট ডাজেন্ট ম্যাটার তুমি কি প্রেজেন্টেশন দিচ্ছ ইটস অল আবাউট কানেক্টিং উইথ দ্য অডিয়েন্স কারণ প্রেজেন্টেশনটা অডিয়েন্সের জন্য আমি প্রেজেন্টেশন আমার জন্য দিচ্ছি না আপনাদের জন্য দিচ্ছি সো আপনারা যদি আমার সাথে কানেক্ট করতে না পারেন আমি যদি আপনাদের সাথে কানেক্ট করতে না পারি কোনো লাভ নাই আমরা তিনটা থেকে চারটা টাইম ওয়েস্ট করব সো আপনাদের যার যা যা বলতে মন চায় আমাকে মাইক অন করে বলতে পারেন যা যা মন চায় আমাকে চ্যাটে বলতে পারেন চ্যাটে বলা ইটস সেফার তাহলে সবার কথা শুনতে পারবো একসাথে দেখতে পারবো সো আচ্ছা দ্য নেক্সট থিং ইজ ওকে অনেক বড় ব্যাক বক বক করছি এনাফ উইথ দ্য পিচ আমি আর কোনো পিচ দিব না সো আমরা আজকে কিছু কিছু জিনিস শিখলাম ছয় সাতটা হয়তো বা আমরা প্রিন্সিপাল শিখলাম এই যে কি কি যেনে কানেক্ট করা কোহেসিভনেস রাখা কনসিস্টেন্ট কনসিস্টেন্সি মেনটেন করা বিং মোর হিউম্যান টেলিং আ স্টোরি ন্যারেটিভ হওয়া এবং মোস্ট ইম্পর্টেন্টলি হোয়াট ওয়াজ দ্য ইম্পর্টেন্ট থিং আমি নিজে ভুলে গেছি লেটস গো ব্যাক দ্যাট ইজ বিং এক্সপ্রেসিভ এক্সপ্রেসিভ হতে হবে ঠিক আছে সো দিস ওয়াজ আওয়ার প্রিন্সিপাল সো আমি অনেক বক বক করছি সো নাও কামস দ্য গুড স্টাফ আমাদের এজেন্ডা মনে আছে আমাদের এজেন্ডার থার্ড পার্ট ছিল গুড স্টাফ সো আমরা কফি ঠান্ডা হয়ে গেছে সো আমাদের গুড স্টাফস এর মধ্যে আজকে আমরা পাওয়ার পয়েন্টে যেহেতু শিখতে আসছি সো আমরা পাওয়ার পয়েন্টে আসলে অনেক কিছু করা যায় ইউ ক্যান ডু হোয়াট এভার পাওয়ার পয়েন্টে বসে আপনি একটা মানুষ বানাইতে পারবেন আই মিন আ থ্রি ডি মানুষ ইটস পসিবল আই ডু নট নো ইফ ইটস পসিবল বাট করা যায় সো আমরা আজকে যা যা শিখবো আমরা আজকে একটু পাওয়ার পয়েন্ট ইলাস্ট্রেশন করা শিখবো পাওয়ার পয়েন্ট অ্যানিমেট করা শিখবো তারপরে স্লাইডে কিভাবে ট্রানজিশন হয় এগুলো শিখবো আর যদি সময় পাই তাহলে আমরা থ্রি ডি অবজেক্ট নিয়ে একটু কথা বলবো ঠিক আছে কারণ থ্রি ডি অবজেক্ট পাওয়ার পয়েন্টে আছে জানছি অ্যান্ড দিস ইজ অ্যান অ্যামেজিং থিং আচ্ছা আমরা সবকিছুই শিখবো বাট জাস্ট লিটল অল্প করে কারণ আমাদের টাইম কনস্টেন্ট আছে আর পাওয়ার পয়েন্ট ইজ সাচ ভ্যাস্ট থিং মানে একটা সেশনে একজন বসে কথা বলা হয় না স্পেসিফিক টপিক নিয়ে কথা বলা যায় যেরকম আমরা যদি কোনো দিন অ্যানিমেশন নিয়ে চিন্তা করি আমি দুই ঘন্টার একটা সেশন নিতে পারবো জাস্ট টেক জাস্ট টেকিং ইর অ্যানিমেশন অফ পাওয়ার পয়েন্ট আচ্ছা সো সাপোজ আমরা আজকে যেটা শিখবো সাপোজ এ সেটা হচ্ছে আজকে আমাদের স্লাইড মেকিং ইলাস্ট্রেশন অ্যানিমেশন সব কিছুর টপিক হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম সাপোজ আমরা ইউনিভার্সিটিতে পড়ি কলেজে পড়ি স্কুলে পড়ি উই আর জব ওয়ার্ক আমরা অফিসে আসি সো আমাদের অফিসের বস অথবা আমাদের ফ্যাকাল্টি মেম্বার অথবা আমাদের কেউ সিনিয়র আমাদেরকে বলছে যে এখন করোনা ভাইরাসের টাইম তুমি যে কাজ করবো তোমার তো অফিসে আসতে পারবো না তুমি এখন বাসা থেকে কাজ করো সাপোজ আমাদেরকে কোনো কিছু বলতে হবে হবে অথবা প্রেজেন্ট করতে কাউকে হাউ ওয়ার্ক ফ্রম হোম ইজ বিং ডান সো আমাদের সো আমাদের টপিক কি আমাদের টপিক হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম সো দিস ইজ আওয়ার টপিক স্লাইড আচ্ছা এরপর আচ্ছা আসলে আমরা আজকে কত বেশি কোনো স্লাইড বানাবো না আমরা একটা স্লাইডই বানাবো জাস্ট একটা স্লাইড বানানো দিয়ে আমরা অনেক কিছু যত দূর দেখানো যায় দেখাবো সো আমাদের টপিকের উপর সাপোজ একটা স্লাইড হতে পারে দিস ওয়ার্ক ফ্রম হোম আমরা যে আগের স্লাইড থেকে এই স্লাইডে আসলাম তখন আমাদের একটা ট্রানজিশন ছিল কেউ কি খেয়াল করছি একটা আপওয়ার্ড স্ক্রোলিং একটা ট্রানজিশন ছিল একটা প্যারালাক্স এফেক্ট ছিল এক একটা এলিমেন্ট আগে পরে আসছে আচ্ছা আরেকবার দেখি আমরা এই যে দেখা যাবে এখানে ওয়ার্ক ফ্রম হোমের ওই হোম যেটা বাড়িতে একটু আগে গেছে লিখাটা পরে গেছে সো উই ক্রিয়েটিং আ প্যারালেক্স এফেক্ট এখানে আর আমরা বাম সাইডে যে সুন্দর ইলাস্ট্রেশনটা দেখতে পাচ্ছি এই সুন্দর ইলাস্ট্রেশনটা আমি বানাইছি হাততারি থ্যাংক ইউ সো মাচ সো আমরা আজকে এটাই বানাবো সাপোজ দিস ইজ ইউর প্রেজেন্টেশন স্লাইড এটা নিয়ে আমি পোডিয়ামে দাঁড়িয়ে কোনো কথা বলবো সো এটা আমার স্লাইড হতে পারে বাট আমরা আজকে প্রেজেন্টেশনটা দিব না বাট আমরা স্লাইড মেকিংটা দেখবো সো আমরা এখন কি করবো আমরা হলো এই ইলাস্ট্রেশন আমরা যেটা বাম সাইড ইলাস্ট্রেশনটা দেখছি এই ইলাস্ট্রেশনটা আমরা আজকে বানাবো আচ্ছা এই ইলাস্ট্রেশনটা অ্যাকচুয়ালি আমার চিন্তা করা না এই ইলাস্ট্রেশনটা আসলে স্টোরি টেল আই একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে এটা কালেক্ট করা দে মেক এমেজিং ইলাস্ট্রেশন বিভিন্ন ইলাস্ট্রেশন প্যাক আছে সো ওদের ওখান থেকে হলো আমি এই ইলাস্ট্রেশনটা কালেক্ট করছি এবং অ্যাজ অ্যাজ সিড বিফোর আমি মানুষের কাজ রিক্রিয়েট করি কারণ রিক্রিয়েট করলে আই গেট টু লার্ন হাউ ইটস ডান রিক্রেটিং ইস ভির ইম্পর্ট্যান্ট যারা মনে করে যে ইটস কপিং আহ হ্যাঁ ইটস কপিং বাট কপিং দিস ইজ নর a থিং ঠিক আছে আহ দিশ ইজ দ্য ফার্স্ট স্টেপ টু লার্ন সো আমরা আজকে এই পুরা হিলস্ট্রেশন টা তৈরি করবো হয়তো বা পুরোটা তৈরি করার টাইম থাকবে না আমরা দেখি আমরা একটা পার্ট তৈরি করে আমরা আস্তে আস্তে বুঝে যাব লাইক হাউ ইটস ডান আচ্ছা সো সাপোজ আচ্ছা একটু আমি জুম আউট করি জুম আউট করলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমি দিস ইজ হাওয়াই ওয়ার্ল্ড যখন ইলাস্ট্রেশন করি পাওয়ার পয়েন্টে আমি আমার স্লাইডের বাইরে এই এই দিস ইজ আচ্ছা এইটা আমি ছবিটা ডিলিট করে হ্যাঁ আমার এই সবাই কি দেখতে পাচ্ছে দেখা যাচ্ছে আমার স্লাইড আমার স্ক্রিন ওকে দেখা গেলে ফ্যান্টাস্টিক না দেখা গেলে ভেরি সরি আচ্ছা সো আমি যে কোনো ইলাস্ট্রেশন করার আগে আমি আমার স্লাইডের বাইরে এরকম শেপস নিয়ে রাখি কি কি শেপ আ সার্কেল এন্ড রেক্টাঙ্গেল কারণ দিজ আর দ্য বেসিক শেপস এইসব দিয়ে বাকি সবকিছু বানানো যায় আচ্ছা সো আমি সবার আগে কি করব এখানে যেহেতু অনেকগুলো শেপ আছে অনেকগুলো লেয়ার আছে আমি সিলেকশন পেইন ওপেন করব সিলেকশন সিলেকশন পেইন কি আচ্ছা পেইনে যেতে গেলে আমরা অ্যারেঞ্জে যাব আমরা আমাদের হোমে হোম ট্যাবের আন্ডারে অ্যারেঞ্জে যাব অ্যারেঞ্জে গিয়ে সিলেকশন পেইন ওপেন করব। সিলেকশন পেন ওপেন করলে আমরা এখানে একটা ভয়ানক জিনিস দেখবো সেখানে হলে এখানে হাজার হাজার লেয়ার আছে অনেকগুলো লেয়ার আছে সো হোয়াট হোয়াট ইট ডাজ হলো আমাদেরকে দেখায় যে আমাদের কোন লেয়ার আগে আছে কোন লেয়ার পরে আছে ওয়ে অফ সিইং ইট ইজ আমরা একদম উপরে যাব গেলে যাবো আছে অ্যারেঞ্জে গিয়ে রিঅর্ডার রিঅর্ডার অবজেক্টস অবজেক্টস দিলে আমরা এরকম একটা জিনিস দেখবো আমরা দেখি এখানে কতগুলো অবজেক্ট আছে কোনটা কত নাম্বার লেয়ার আছে এগুলো সব কিছু শো করবে এখানে যেরকম চব্বিশটা লেয়ার এর মতো দেখাচ্ছে এবং প্রত্যেকটা লেয়ার অনেকগুলো গ্রুপিং আছে আচ্ছা ওকে আমরা ফার্স্ট একটা কাজ করি আমরা হলো ফার্স্টে এই আপু যেই আহ হয়ে গেল এই আপু যেই চেয়ারে বসে আছে আমরা এই চেয়ারটাকে রিক্রিয়েট করে ট্রাই করি সো হাউ আর হাউ উই আর ডু দিস আমরা আমরা একটা আমাদের রেক্ট্যাঙ্গেল নিয়ে আসি আমি আমাদের রেক্ট্যাঙ্গেলটাকে ওপ্যাসিটি কমায় রেখেছি ওপ্যাসিটি কিভাবে কমায় রাখছি রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে রাইট ক্লিক রাইট ক্লিক করলে আমি এখানে ফরম্যাট শেপ পাবো সো ফর্মেট শেপ করলে আমি ডান সাইডে আমার স্ক্রিনে ডান সাইডে এরকম একটা জিনিস আসবে এখানে ফিলে যাব ফিলে গিয়ে যে ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি আমি বাড়াতে কমাতে পারি সো আমি যেহেতু এখন ট্রেসিং করছি অথবা শেপ রিক্রিয়েট করতেছি এজন্য আমি ওপাসিটি বাড়ায় রাখলাম ওপাসিটি অথবা ট্রান্সপারেন্সি বাড়ায় রাখলাম মানে ওপাসিটি কমায় রাখলাম সো ট্রান্সপারেন্সি বাড়ানোর পরে আমি এখন এটা দিয়ে এই চেয়ারটা যে শেপটা আছে শেপটা কিভাবে বানানো যায় ট্রাই করি তো শেপটা সিলেক্ট করে শেপটা আমার সিলেক্টেড আছে এই অবশ্য আমি শেপ ফরম্যাটে যাবো উপরে সবাই আপওয়ার্ডস আহ শেপ ফরম্যাটে গিয়ে আমি এই বাম সাইডে এখানে কি যেন একটা আছে এখানে গিয়ে আমি এডিট পয়েন্টসে যাব এডিট পয়েন্টস এডিট পয়েন্টে গিয়ে এখন দেখা যাচ্ছে আমার যেই আহ ছিল এটার মাথায় চারটা মানে পয়েন্ট চলে আসছে এবং এটাকে আমি যে ভাবে যে কোনো জায়গায় যেভাবে খুশি মুভ করাতে পারি দিস ইজ পাওয়ার পয়েন্ট ইজ আর সবচেয়ে মজার বেশি কি জানো এগুলো রেস্টারাইজ না সো এগুলো ফেটে যায় না কখনো পাওয়ার পয়েন্টে তুমি যদি কাজ করতে থাকো এটা কখনো ফাটবে না দিস ইজ আ ভেরি গুড থিং সো আমরা এখন যেটা করবো আমরা হলো তাড়াতাড়ি সম্ভব আমরা এই চেয়ারটা বানাই তোমরা দেখো হাউ ইটস ডান টু বি অনেস্ট ইটস আ ভেরি ভেরি টিডিএস ওয়ার্ক ইট টেক্স আ লট অফ টাইম আমি মানে ভুল করতেছি আচ্ছা ওয়াট এভার আসলে কি বুঝছো আমি আসলে পারি না কিছু অনেস্টলি আমি হলো দেখে দেখে শিখে শিখে আমি কোন রকম আর দেখছো যে আবার ভুলে এখানে দিই আচ্ছা দেওয়ার পর এখন আমি হলো দেখো এখানে হ্যান্ডেলস আছে আমি যদি এই পয়েন্টটা সিলেক্ট করি এখানে একটা হোয়াইট একটা হ্যান্ডেল আছে এই হ্যান্ডেলটা আমি নামা করায় আমি আমার শেপের আউটলাইনগুলো ঠিক করতে পারবো কেউ যদি ক্লিয়ারলি দেখতে পারে তাহলে বুঝতে পারবে হাউ ইটস ডাম আমি একটা চেয়ার জাস্ট খুব আমি খুব এখন খুব টাইম কম বলে আমি জাস্ট কোনো রকম বানা যাচ্ছি কেউ আমাকে জাজ করবেন না প্লিজ আর জাজ করলে কোনো কিছু করার নেই আমি আগেই বলে নিছি আমি কিছু পারি না সো হা হা আর বাই দা ওয়ে দিস ইজ এ ভেরি ইনফর্মাল সেশন উই অল আর লার্নিং হিয়ার আপনারা যা যে কোনো কোয়েশন থাকলে আমাকে করতে পারেন আমার কোনো কোয়েশ্চেন থাকলে আমি করবো বাট আমাকে কেউ কোয়েশ্চেন করে না এলাস আচ্ছা আমরা একটু দেখি আচ্ছা আমাদের চেয়ারটা অলমোস্ট হয়ে যাচ্ছে আমরা বিভিন্ন পয়েন্ট শেপের বিভিন্ন পয়েন্ট কম বেশি করে হ্যান্ডেলগুলো চেঞ্জ করে আমরা একটা চেয়ার বানাচ্ছি উই আর অলমোস্ট দেযার এখন এই সাইড এটাকে যদি একটু কমা এভাবে নিয়ে আসি আহা এই সি আমাদের অলমোস্ট মেইন যে চেয়ারটা ছিল ওটার কাছে কাছে একটা আউটলাইনের আমার একটা জিনিস বানানো হয়ে গিয়েছে আর একটু পারফেক্ট যদি করা যায় আমরা করতে পারি সো দ্য মোর টাইম ইউ গিভ ইনটু ইট দ্য মোর পারফেক্ট ইট উইল বিকাম আচ্ছা সো আমি এখানে একটু জুম আউট করি জুম আউট করার পরে আমরা আমি দেখতে সো আমরা এখানে কি কি শিখলাম আমি একটা মাত্র রেক্টাঙ্গেল দিয়ে আমি একটা চেয়ার বানিয়েছি যেখানে অনেকগুলো এজ আছে সো যতগুলো এজ থাকুক না কেন আমি যখন শেপ ফর্মেটে গিয়ে আমি এডিট পয়েন্টস এ যাবো এডিট পয়েন্টসে গেলে আমি একে যেকোনো সেই কে অন্য ফ্রি ফর্মে চেঞ্জ করতে পারবো আই টার্ন রেক্ট্যাঙ্গেল ট্রাইঙ্গেল সার্কেল পেন্টাগন ওয়াট এভার অক্টাগন ওয়াট এভার ইউ ক্যান ইম্যাজিন সব কিছু বানানো যাবে আমি যদি আহ এডিট পয়েন্টসে যাই সো আমার এডিট পয়েন্ট করা হয়ে গিয়েছে আমি একটা কাজ করি আমার ব্যাকগ্রাউন্ড ছবি যেটা আছে সেই ছবিটাকে আমি অফ করে দিই যাতে আমরা দেখতে পারি আমাদের ফাইনাল চেয়ারটা দেখতে এরকম হয়েছে কিছুটা দেখতে আচ্ছা ফাইন সো আমাদের চেয়ার এর আমরা একটা কালার দিই আমি কালার দেওয়ার জন্য শেপ ফিলে যেতে পারি বাট আমি সব এখানেও সেই ফর্ম্যাটের উপরে ফিল থাকবে আউটলাইটস থাকবে আমি সবসময় প্রেফার করি ডান্সারের ফর্ম্যাট শেপ এই ফরম্যাট অফ এই বারে আসা ফরমেট বারে এসে আমরা সলিড ফিলে যাব সলিড ফিলে গিয়ে আমরা একটা কালার দিব আচ্ছা একটা কাজ করি আমরা একটা গ্রেডিয়েন্ট নেই গ্রেডিয়েন্ট ফিল আমরা গ্রেডিয়েন্ট বুঝি গ্রেডিয়েন্ট হলো আ চেঞ্জ অফ হিউ একটা হিউ আচ্ছা হিউ ইজ অ্যান অ্যানাদার নেম ফর কালার ওকে আমরা যারা যারা হিউ বুঝি না কালার আচ্ছা বাই দ্য আপনারা কি সবাই আমার সাথে আছেন নাকি আমি একাকে বক বক করতেছি ভাই আসি ভাই

তাহলে আমরা ইনশাআল্লাহ লেফট ওভার পিৎজা পেয়ে যাব আচ্ছা এই আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে এখন আমাদের সপ্তর্ষি ম্যাম জয়েন করছে ম্যাম আসসালামু আলাইকুম আই होप আপনি ভালো আছেন আমরা আজকে একটা পাওয়ার পয়েন্ট উপর সেশন নিচ্ছি ম্যাম থ্যাংক ইউ ফর জয়েনিং আস আচ্ছা লেটস গেট ব্যাক টু দা সেশন হোয়ার হোয়ার উই আচ্ছা আমরা হলো এই শেপটাকে কালার দিচ্ছিলাম আচ্ছা আমি গ্রেডিয়েন্ট ফিল দিচ্ছি সো গ্রেডিয়েন্ট ফিল অনেক ধরনের হতে পারে এখানে আমি দেখতে পাচ্ছি টাইপে আছে লিনিয়ার হতে পারে রেডিয়াল হতে পারে রেক্ট্যাঙ্গুলার হতে পারে এবং প্যাথ হতে পারে আউটসে আপনারা যারা কাজ করবেন ট্রাই আউট এভরিথিং দেখেন উইচ ওয়ান সুইচ ফর ইউ এরকম করে আপনারা ট্রাই করবেন আমি ধরে নেন লিনিয়ারে যাই লিনিয়ার ইউজ করি ফ্রম রাইট টু লেফ্ট আমি এটাকে চেঞ্জ করে এদিকে নিয়ে আসি আই থিংক দিস ইজ ওকে আচ্ছা আচ্ছা আমি স্টোরি টেইলার এটা কেটে দিই আচ্ছা সো দিস ইজ মাই চেয়ার সো আমি দেখতে পেলাম কিভাবে চেয়ারটা বানাই আসলে এরকম করে আমি কি করছি যেভাবে করে চেয়ারটা বানাইছি এভাবে করে আমি আমার বাকি সবকিছু বানাই অলরেডি রাখছি বিকজ ইট টাইকস আ লট অফ টাইম টু ক্রিয়েট দিস আমি যদি এখন এখন বসে বসে বানাতে থাকি আমার পাঁচ ছ ঘন্টা লেগে যাবে এজন্য আমি আগের থেকে সবকিছু বানিয়ে রেখেছি আমি জাস্ট ওগুলো ভিজিবল করে দিই এখন যাতে সবাই দেখতে পারে এরপর আমরা কি করবো আমরা হলো এরপর অ্যানিমেট করবো আই লাভ অ্যানিমেটিং থিংস আই লাভ অ্যানিমেশন আই থিঙ্ক অ্যানিমেশন ব্রিংস ডেথ এন্ড লাইফ ইন আ টু ডি থিং অর সামথিং উইচ ইজ নট ফিল ওই আমি জানি নো ওয়ার আই এম সেইং অ্যাকচুয়ালি আমি কাজ করতেছি হ্যাঁ আচ্ছা এই যে আমি আস্তে আস্তে করে এক একটা লেয়ার ওপেন করতেছি এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের এক একটা শেপ ভিজিবল হচ্ছে আচ্ছা এখন একটা বিষয় দেখি আমরা হলো আমাদের এই চেয়ারের হাতলের কারণে আমাদের যে আপুটা বসে আছে সে আপুর হাত ঢেকে যাচ্ছে আমরা কি করব আমরা আমাদের এই চেয়ারটাকে আচ্ছা আমি হলো সিলেকশন পেনে এই রেক্টাঙ্গেল ওয়ান ওয়ান সেভেন লেখা এটাকে আমি চেয়ার নামে রিনেম করে দিই তাহলে আমি ইজিলি বুঝতে পারবো এই চেয়ারটাকে আমি নিয়ে আসি এই জায়গা নিচে নামলো না কেন আবার নামাইতে হবে আসলে আমার পাওয়ার পয়েন্টটা অনেক ফাইলটা অনেক বেশি বড় হয়ে গেছে একটু হ্যাং করে ও কে আচ্ছা আই ওকে ওকে সো আমরা এখানে দেখতে পাচ্ছি আচ্ছা আহ আপুর পায়ের উপরে চলে আসছে আমরা একটা কাজ করি ওয়েস্টটাকে পায়ের পিছে পাঠিয়ে দিই আমি খুঁজি ওয়েস্টটা টা কোথায় রাখছি আমি আমি সাথে যে সব নিয়ে যাই নিচে নিয়ে আসি বাহ আমি কি করছি আমি যেভাবে করে চেয়ারটা বানিয়েছি ওভাবে করে আমি ট্রেসিং করে করে বাকি যে পাতা আছে আহ হাত পাট ল্যাপটপ দা বেইস ক্যাট যেটা এখানে একজনের কাঁধের উপরে বসে আছে ব্যাকগ্রাউন্ড টা যেরকম আমাদের আগের স্লাইড এ ব্যাকগ্রাউন্ড এর সুন্দর একটা গ্রেডিয়েন্ট ফিল দেওয়া ছিল আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট ফিল দিই আমরা ব্যাকগ্রাউন্ড টা সিলেক্ট করে কিভাবে গ্রেডিয়েন্ট ফিল্ড দেবো আমাকে একটু সবাই বলেন দেখি সামন্টাল কিভাবে গ্রেডিয়েন্ট ফিল দেবো এটা ফরম্যাটে যে ফিল থেকে আমরা গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দেব হ্যাঁ এরপরে পারে সে বলছে আর যারা এতক্ষণ ছিল কিছুই বুঝে নাই পূর্ণ ভাই কি বলছে তারা পারে নাই এটা প্রুফ করে আমি আসলে কিছু পাই না সো আমি যে গ্রেডিয়েন্ট ফিল দিয়ে দিলাম দেয়ার সাথে সাথে একটা কালার চলে আসলো বাট আমরা এই কালারটা দিতে চাচ্ছি না আমরা এখান থেকে আমাদের একটা কালার সিলেক্ট করি সাপোজ এটা এবং টপ পে টপিং কালার আই হ্যাঁ লুকস গুড সো লেটস ডু ওয়ান থিং আমরা এই অ্যাঙ্গেল আমি গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিচ্ছি মানে কোন জায়গা থেকে হিউটা চেঞ্জ হয়ে আরেকটা হিউতে চলে যাবে এটা সো দিস ইজ আওয়ার ইলাস্ট্রেশন আমরা এই ইলাস্ট্রেশনটা পাওয়ার পয়েন্টে সাকসেসফুলি বানাই ফেলতে পারছি আই থিংক দিস ইজ আ ভেরি ফ্ল্যাট ইলাস্ট্রেশন বাট আমার ফ্ল্যাট ইলাস্ট্রেশন খুব ভালো লাগে আহ দিস গিভস আ আহ আই থিঙ্ক ইট ইট গিভ সুদ ইউর প্রেজেন্টেশন স্লাইড অনেক ইজি এবং সুদিং করে অনেক ফ্লেক্সিবল করে সো আমি এখন কি করব আমি এই সব আমার স্লাইডে যা যা আছে সবগুলোকে একসাথে সিলেক্ট করব একসাথে সিলেক্ট করে এগুলোকে আমি গ্রুপ করব আচ্ছা গ্রুপ করা কি জিনিস গ্রুপ করা মানে আমার প্রত্যেকটা যে আলাদা আলাদা অবজেক্ট আছে সব অবজেক্টগুলা একসাথে হয়ে যাবে দে উইল অ্যাক্ট অ্যাজ ওয়ান গ্রুপ সো আমি এই জন্য আমি শর্টকাট ইউজ করব শর্টকাট হচ্ছে কন্ট্রোল অপশন জি অথবা উইন্ডো ম্যাক এ হচ্ছে কমান্ড অপশন জি আমি ম্যাক ইউজ করছি এখানে সো আমি এটাকে আমি আমার ইলাস্ট্রেশনটাকে ছোট করে দিলাম কাজ করি করি আমি হলো দিয়ে সবগুলোকে সিলেক্ট তারপর আমার ইলাস্ট্রেশনটাকে ডিসিলেক্ট করি তারপর বাকি সব যা যা সেগুলোকে ডিলিট করে দিই আলহামদুলিল্লাহ ইট ক্লিয়ার ন ওকে সো এই যে আমাদের ইলাস্ট্রেশন একটা বানিয়েছি আমরা সো ইলাস্ট্রেশনটাকে কিভাবে বানিয়েছি আমি আবার একটু রিক্যাপ করি আমরা শেপ নিয়েছি ইট কুড বি ট্রাইঙ্গেল আর সার্কেল অর আ রেক্ট্যাঙ্গেল ওটাকে নিয়ে আমরা শেপ ফরম্যাটে যাব শেপ ফর্মেটে গিয়ে আমরা আচ্ছা আমার শেপ ফর্মেট এখন যেতে পারতেছি না দেয়ার সামথিং আচ্ছা হ্যাঁ শেপ ফর্মেটে গিয়ে আমরা এডিট পয়েন্টসে যাব এখানে কোন শেপ সিলেক্ট থাকবে আমরা এডিট পয়েন্টসে গিয়ে আমরা শেপটাকে যেরকম খুশি ফ্রি ফর্মে ট্রান্সফর্ম করতে পারবো আচ্ছা দিস ইজ আওয়ার ইলাস্ট্রেশন আমরা এখানে একটা কোনো টেক্সট অ্যাড করি আমরা ডাবো ক্লিক করি ডাবো ক্লিক করলে অটোমেটিক একটা টেক্সট বক্স চলে আসে অথবা আমরা যদি কেউ না করি তাহলে আমরা যেটা করতে পারি ইনসার্ট এখানে টেক্সট বক্স আছে ওয়ার্ড আর্ট আছে আমরা যে একটা সিলেক্ট করতে পারি ওয়ার্ড আর্ট সিলেক্ট করলাম আমি সিলেক্ট করে এটা শ্যাডো অফ করে দিইগুলো ডিফল্ট এ সবসময় একটা শ্যাডো থাকে আমি নো শ্যাডো দিয়ে দিই এরপর আমি এখানে লিখবো ওয়ার্ক সরি ওয়ার্ক ফ্রম হোম সবগুলোকে সিলেক্ট করে আমি আমার খুব পছন্দের একটা টাইপ ফেস টাইপ ফেস অথবা ফন্ট যে যেটাই বলি সেটা হচ্ছে অ্যাভিনি নেক্সট এটার বোল্ডটা ইউজ করি ফন্ট সাইজ ছোট করে দিয়েছি ফন্ট সাইজ ছোট করার পরে আমরা এখানে একটা আইকন ইউজ করা আছে সো পাওয়ার পয়েন্টে অথবা স্লাইড মেকিং এ উই অল ইউজ ইলাস্ট্রেশন আর আইকন্স আইকন আমি যেখান থেকে কালেক্ট করি আপনাদেরকে একটু দেখাই আই থিঙ্ক দিস ইজ আ ভেরি গুড সোর্স টু কালেক্ট ইউর আইকন সেটা হচ্ছে নাউন প্রজেক্ট আমরা নাউন প্রজেক্ট যদি লিখি নাউনের বাংলা আমি বিশেষ

তো এসভিজি ফাইল সিলেক্ট করার পর আমার এসভিজি ফাইলটা ডাউনলোড হয়ে যাবে আচ্ছা হোয়াট ইজ এস ভি জে ফাইল আমাকে কেউ একজন তাড়াতাড়ি বলেন কেউ একজন চ্যাটি যে হোট ইজ এসভিজি ফাইল আহ মানে স্কেল করতে পারি এন্ড যায় না যে ফুল ফর্ম হচ্ছে স্কেলবেল এস scalable vector graphic ঠিক আছে হ্যাঁ আর এটা মুগস্ত করছি জানো আমি এটা আজকে প্রেজেন্টেশন নেয়ার জন্য এটা মুগস্ত করা লাগছিল এসভিজ এর ফুল ফর্ম কি আমি সো আমি সুন্দর করে আমাদের হোমটা টা আইকনটা নিলাম নেয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম আর सपोज আমি এখানে আর নিচে কিছু লিখা দিতে পারি सपोज এখান থেকে আমি একটা কাজ করি লেখাটা এখান কপি করে নিয়েছি মানে এত কিছু লেখা আমি এখন লিখতে পারবো না হা হা চুরি করলাম আচ্ছা ওকে আমি সুন্দর করে আমার লেখাটা নিয়ে আসলামেজেন্টেশন দিই যে হোয়াট ইজ ওয়ার্ক ফ্রম হোম তখন এই ইলাস্ট্রেশনটা উইল ডু দা রেস্ট অফ দা টকিং ঠিক আছে এই ইলাস্ট্রেশন দেখে যে মানুষ বুঝতে পারবে যে একজন খুব আরাম করে বাসায় চেয়ারে বসে আছে বসে এসে কোলে একটা ল্যাপটপ নিয়ে এসে তার অফিসের কাজ করছে অথবা অন্য কোনো কাজ করছে এবং উই ক্যান সি হার ক্যাট উইথ হার খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট সে বাসায় বসে ইজিলি কাজ করতে পারছে আচ্ছা আমার কাছে মনে হচ্ছে আমরা যে ইলাস্ট্রেশনটা দিছি ইলাস্ট্রেশন আমার কাছে একটু বেশি ব্যাকগ্রাউন্ডে ফ্ল্যাট মনে হচ্ছে তো আমরা কি করি আমরা লেটস গিভ দিস ইলাস্ট্রেশন আ লিটল বিট অফ লাইফ আচ্ছা আমাদের আরেকটু সময় লাগবে আমরা লেটস নট বি ইমপেশেন্ট আমরা সাপোজ আমরা এই লিফ খুব খুব স্টেল ওয়েতে মুভ করতে সেরকম একটা মুভমেন্ট আমরা ক্রিয়েট করি আমরা লিফটা সিলেক্ট করে অ্যানিমেশন অ্যানিমেশন এ যাই এরপরে আমরা দেখি স্পিনটা দিলে কি হয় গড আমরা দেখতেছি চাকার মতো আমাদের পাতা ঘুরতেছে বাট পাতা তো এভাবে ঘুরে না আমরা কি করব আমরা অ্যানিমেশন পেইনে যাব অ্যানিমেশন পেইনে গিয়ে আমরা অ্যানিমেশনটা সিলেক্ট করব এখানে আমরা লিফ এইটায় আমরা অ্যানিমেট করব আমরা এফেক্ট অপশনসে যাব এফেক্ট অপশনসে গিয়ে দেখতে পাবো প্রপার্টিতে লেখা এটা থ্রি সিক্সটি ক্লক ওয়াইজ ঘুরবে আমরা থ্রি সিক্সটি ক্লক ওয়াইজ ঘুরাতে চাচ্ছি না সাপোজ আমরা চাচ্ছি এটা মাত্র চার ডিগ্রি ঘুরুক ক্লক ওয়াইজ ওকে এটা একটা স্মুথ স্টার্ট হোক স্মুথ এন্ড হোক স্মুথ স্টার্ট স্মুথ এন্ড দিলে একটু স্মুথলি হবে জাস্ট লাইক ইট সেজ স্টার্ট হবে স্মুথলি এন্ড হবে স্মুথলি এবং অটো রিভার্স দিই অটো রিভার্স দিই এবং টাইমিং গিয়ে রিপিট দেই আনটিল দ্য এন্ড অফ স্লাইড আমরা অনেক বোরিং কাজ করতেছি এবার আমরা এগুলো একটু শিখি এগুলো অনেক মজার আচ্ছা সো আমি এখানে যেরকম করে একটা এটা দিয়ে ফেললাম একটু দেখি তো এটা প্লে করলে আচ্ছা সরি এটা প্লে করলে কিরকম লাগে আমরা যদি খেয়াল করি এটা খুব স্লাইটলি একটা মুভমেন্ট হচ্ছে আমি এরকম মুভমেন্টই চাচ্ছি আমি খুব প্রমিনেন্ট কোনো মুভমেন্ট চাচ্ছি না যেটা দেখা যাবে আমি এটা সিলেক্ট আচ্ছা এটা আবার সিলেক্ট করে এটা স্টার্ট করা আছে অন ক্রিকেট মানে আমি যদি স্লাইডে গিয়ে ক্লিক করি তখন এটা স্টার্ট হবে আর এর চেয়ে এটা উইথ প্রিভিয়াস দিয়ে দিই যাতে আমার স্লাইড মোডে গেলে এটা সাথে সাথে শুরু হয় আচ্ছা এরপর আমি মনে করলাম যে আমি এই পাতার মতো এই বাম সাইডের পাতাটাকেও নড়াবো এখন আমি কিন্তু চেয়ারে পাতাটাকে সিলেক্ট করে আবার স্পিনে যাব স্পিন গুলো কন্ট্রোল মানে প্রপার্টি গুলো চেঞ্জ করে এগুলো করতে পারি বাট আরেকটা শর্টেস্ট ওয়ে হচ্ছে এই পাতাটা সিলেক্ট করে অ্যামেজিং অপশন আমার খুব ভালো লাগে অ্যানিমেশন পেন্টার অ্যানিমেশন পেন্টারে ক্লিক করে আমি আমার ওই অবজেক্টের উপর যদি জাস্ট একটা ক্লিক করে দিই অটোমেটিক ওই অবজেক্টটাই সেম অ্যানিমেশন চলে আসবে সেম প্রপার্টির সহ দিস ইজ সো অ্যামেজিং সো আমরা এটাকে কি করি এটার মধ্যে একটু চেঞ্জ করি এটাকে আমরা অ্যানিমেশন পেনে গিয়ে এটাকে আমরা ফোর ডিগ্রি কাউন্টার ক্লক ওয়াইজ দিয়ে দিই ক্লক ওয়াইজ না দিয়ে এটা অপোজিট সাইডে ঘুরুক ওকে ওকে সো আমরা এখানে এটা করলাম আচ্ছা আমি আর একটু অ্যানিমেট করতে চাচ্ছিলাম আমি ও বিড়ালটাকে খুব পছন্দ হয়েছে আমার তো আমি বিড়ালটার একটু অ্যানিমেট করতে চাচ্ছি বিড়ালটা হয়তো বা লেজ নাড়াচ্ছে এরকম কিছু একটা সো আমরা বিড়ালের লেজটা সিলেক্ট করি এটা আলাদা একটা অবজেক্ট হিসেবে আছে আচ্ছা আমি এটাকে একটু দূরে নিয়ে আসি তাহলে আমরা লেজটা দেখতে পাবো আচ্ছা একটু মজার বিষয় দেখি আমি যদি লেজটা সিলেক্ট করে স্পিন অপশন দিই আমরা দেখছি আগের মতো এটা চাকার মতো ঘুরতে থাকে সো এটা থেকে আমরা বুঝতে হবে পাওয়ার পয়েন্ট স্পিনে স্পিন অপশানে কি করে পাওয়ার পয়েন্ট ক্রিয়েটস আ সেন্টার অফ গ্র্যাভিটি আমার যেই অবজেক্ট থাকুক ওই অবজেক্টের মিডল পয়েন্টের সেন্টার পয়েন্টে ওরা অ্যাঙ্কর একটা পিভট পয়েন্ট ক্রিয়েট করে ফেলে পিভট পয়েন্ট ক্রিয়েট করে ওর ওই পিভট পয়েন্ট ওদের ঘুরাতে থাকে বাট আমি যদি এখন এটা এভাবে করে ঘোরাতে থাকি এটা তো খুব আনরিয়ালিস্টিক একটা বিষয় হবে মানে কখনোই তো আচ্ছা প্লে হচ্ছে না কেন আচ্ছা আমরা এখানে গিয়ে দেখি এই আমরা দেখতে পাচ্ছি এটা হলো এক যেটা যদি স্পিন অ্যানিমেশন আমি যাই স্পিন অ্যানিমেশনটা অনেক ওয়েতে ঘুরে এই যে চাকার মতো ঘুরে ডু ওয়ান্ট দ্যাট আমরা এটা চাই আমি কি করবো ট্রিক সবাই একটু এখন মনোযোগ দিই আমরা এটাকে ডুপ্লিকেট করব কন্ট্রোল ডি অথবা কমান্ড ডি দিয়ে এটাকে ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করার পরে আমি আগের শেপ এবং এই শেপটা কে একসাথে গ্রুপ করে ফেলব ওকে নাইস গ্রুপ করার পরে এখন যদি এটা আমি স্পিন স্পিন অপশন দিয়ে অ্যানিমেশনে গিয়ে তখন দেখা যাবে এটা এইভাবে করে ঘুরছে এখন আমরা আরো কিছু জিনিস করি আমরা নিচের পোষণ নিচের টেলটাকে ফরম্যাট শেপে গিয়ে ট্রান্সপারেন্সি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিই যাতে এটা দেখা না যায় কিন্তু ইটস দেয়ার সো এখন আমি এটা গিয়ে অ্যানিমেশন পেনে যাব অ্যানিমেশন পেনে গিয়ে আমি আমার গ্রুপে গিয়ে এটা যে থ্রি সিক্সটি ঘুরছে থ্রি সিক্সটি ডিগ্রি না দিয়ে এটাকে আমি টেন ডিগ্রি দিই টেন ডিগ্রি দিলে এটা টেন ডিগ্রি দিলাম স্মুথ স্টার স্মুথ অ্যান্ড অটো রিভার্স অ্যান্ড রিপিট আনটিল আনটিল এন্ড অফ স্লাইড এরপর আমি আমার লেজটাকে জায়গা মতো নিয়ে আসি বিড়ালের কাছে এখন যদি আমি আমার দেখি এখন আমি যদি দেখি তাহলে আমি দেখতে পাচ্ছি যে খুব সাটেল ওয়েতে আমার আহ বিড়ালের লেজটা নড়ছে আই থিঙ্ক দিস ইজ পারফেক্ট আমরা আর একটু বেশি নাড়াতে পারি বাট আই ফিল লাইক এখানে আমি যখন প্রেজেন্টেশন দিচ্ছি এটার ভিতর বেশি অ্যাটেনশন ড্র না করা জাস্ট টু গিভ লিটল বিট অফ লাইফ আমরা এই সাটেল সাটেল দিতে পারি কেউ ভালো মতো খেয়াল করলে দেখতে পাবে যে আমার লিভগুলো নড়ছে সো আই থিঙ্ক ডিসিজ এন অফ সো আমি আরেকটা কাজ করতে চাই সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আহ আমাদের ইলাস্ট্রেশনটা একটু বেশি প্লেন হয়ে গেছে দেখো এখন আমি কি কাজ করবো ড্রপ শ্যাডো দিব আমি আমাদের ইলাস্ট্রেশনের ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে ফর্ম্যাট শেপে যাবো ফর্মেট শেপে গিয়ে এই মাঝখানে ট্যাবে গিয়ে শ্যাডো শ্যাডো অন করে আমি একটা শ্যাডো দিয়ে দেই শ্যাডো দিয়ে একটু শ্যাডোর সাইজ আমি ইনক্রিজ করি হান্ড্রেড অ্যান্ড টু পার্সেন্ট ট্রান্সপারেন্সি ইনক্রিজ করি আই থিঙ্ক পার্সেন্ট উড বি ওকে ব্লার ইনক্রিজ করে দিই টেন পার্সেন্ট তাহলে এখন আমি যদি স্লাইড যাই ইট ফিলস লাইক আমাদের ইলাস্ট্রেশনটা একটু ইট গট আ ডেপথ ইন ইট আই হ্যাভ ক্রিয়েটেড সেন্স অফ ডেপথ এটা মনে হচ্ছে এটা সার্ফিস থেকে একটু উপরে ভেসে আছে এবং আই থিঙ্ক দিস লুকস পারফেক্ট এবং আমরা এখানে আমাদের স্লাইডের লেখা টিখাও আছে সো আমি কাউকে প্রেজেন্ট করতে গেলে আই থিংক দিস ইজ আ ভেরি বিউটিফুল স্লাইড আমরা স্লাইডে একটা চাই আমরা এখানে একটা ট্রানজিশন দিতে পারি ট্রানজিশনে আমি মর্ফ ট্রানজিশন ইউজ করতে খুব পছন্দ করি মর্ফ ট্রানজিশন কি করে আগের স্লাইডে যদি সেম অবজেক্টগুলো থাকে সেই অবজেক্টগুলোকে ও এই স্লাইডে নিয়ে আসে আচ্ছা আমরা ট্রানজিশন নিয়ে আরেকদিন কথা বলবো আমাদের আজকে আসলে টাইম অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেল আমি যেহেতু বেশি কথা বলি সো আমরা আমরা যদি মর্ফ ট্রানজিশনটা দিয়ে দেই তখন আমাদের আর আগের স্লাইডটা যদি এরকম থাকে সো আমাদের এখনকার স্লাইডটা দেখতে কিছুটা এরকম লাগবে যেটা আমরা ফার্স্টে দেখলাম দিস ইজ আওয়ার টাইটেল স্লাইড এরপর হচ্ছে এরকম একটা প্যারালাক্স একটা সুন্দর একটা আমাদের আপওয়ার্ড স্লাইডিং একটা মোশন আসলো আমরা এখানে আমাদের সুন্দর ইলাস্ট্রেশনটা দেখতে পাচ্ছি এবং আমাদের কন্টেন্টটা দেখতে পাচ্ছি সো দিস ইজ ইট এটা হলো আমরা মোটামুটি অ্যানিমেশন শিখলাম ট্রানজিশন শিখলাম আমরা এখানে অনেক ধরনের ট্রান্সলিশন আছে আমরা ইউজ করতে পারি আসলে আমি সবগুলো ট্রানজিশন শিখাতে পারলাম না আমি ট্রান্সেশনি তারপরে হচ্ছে আহ আমরা অ্যানিমেশন শিখলাম ট্রান্সলিশন শিখলাম ইলাস্ট্রেট করা শিখলাম পাওয়ার পয়েন্টে সো আমি আরেকটা যেটা প্রমিস করছিলাম যেটা বলবো সেটা হচ্ছে থ্রি ডি থ্রি ডি অবজেক্টস লাইক হাউ কুল ইজ দিস আর সি থ্রি ডি অবজেক্ট

থ্রি ডি অবজেক্ট ইন পাওয়ার পয়েন্ট ইস অ্যাকচুয়ালি ভেরি ট্রিকি এবং ইউ নিড টু নো ম্যাথ জানি না আসলে এগুলো আমি সব চাপাবাজি করতেছি আমি আসলে আপনাদেরকে বানায় দেখে আমি যে কোনো একটা শেপ নিলাম রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করার পরে ফান পার্ট সবাই খুব মনোযোগ ওকে আমি এই অপশনে গেলাম অপশানে মানে এই ট্যাবে গিয়ে থ্রি ডি ফর্ম্যাট থ্রি ডি যাব যাবো ফর্মেটে গিয়ে টপ বেভেল বটম বেভেল দুটা পার্ট আছে লাইক আমি যদি বলি আমি টপ বেভেল হচ্ছে লোয়ার সার্ফেস আমি উইথ এটা দুইশো করে দিই তারপরে হাইট আমি আমি খুব র্যান্ডমলি নাম্বার দিচ্ছি আই ডিড ইউড নো কি হচ্ছে এখানে অলরেডি আমাদের অবজেক্টের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে বটম এ আমি উইথ না দিয়ে আমি যদি হাইট ওয়ান হান্ড্রেড করে দিই

এই পরের স্লাইডে আমি এটাকে ধরে নাও আবার থ্রি রোটেশনে গিয়ে থ্রি ডি রোটেট করি সাপোজ এরকম একটা রোটেট করলাম আই রিয়েলি ডোট নো হোয়াট ইজ দিস দিস লুকস লাইক আ রেক্ট্যাঙ্গুলার পিরামিড হোয়াট সো এখন আমার এই দুইটা স্লাইডে ট্রানজিশনে মর্ফ ট্রানজিশন দেয়া মর্ফ ট্রানজিশন যেটা কি করে প্রিভিয়াস স্লাইডে সেম অবজেক্ট থাকলে ওটাকে ও অটোমেটিক মুভ করে ফেলে ইটস লাইক ম্যাজিক সো আমার এখানে একটা থ্রি অবজেক্ট আছে আমি যদি আচ্ছা আমার আগে থ্রি ডি অবজেক্টটা রিমুভ করে দিই দুইটা স্প্রাইট থেকে আমার এই থ্রি ডি অবজেক্ট আছে আমি এর পরের স্লাইডে গেলে আমি মর্ফ ট্রানজিশন দিয়া এটা অটোমেটিক নিজেকে এভাবে মুভ করে ফেলে হাউ কুল ইজ দ্যাট পুরো একটা থ্রি ডি অবজেক্ট এভাবে মুভ করতেছে আমি যদি আপনাদেরকে আরেকটু একটু দেখাই আমি তাহলে আরেকটা একটা প্রেজেন্টেশন আমি হয়তো একটু বানায় রাখছিলাম এখানে কিছু থ্রি ডি অবজেক্ট আছে আমরা এখানে দেখি আমরা থ্রি অবজেক্ট ইম্পোর্ট করা শিখবো এখানে অনেকগুলো থ্রি অবজেক্ট আছে আচ্ছা এই দেখেন আমরা একটা থ্রি ডি মাইক্রোসফট এর ল্যাপটপ দেখি দিস ইজ আ মাইক্রোসফট ল্যাপটপ সাপোজ তুমি কোন প্রেজেন্টেশন দিচ্ছ মাইক্রোসফটে যখন আমরা আপনার অনেক সাকসেসফুল হয়ে যাবে মাইক্রোসফটে চাকরি করবেন এরকম কোন প্রেজেন্টেশন দিচ্ছেন হাউ কুল ইজ দিস ইটস মোর লাইক লাইক ব্রিঙিং ম্যাজিক টু পাওয়ার পয়েন্ট মানে থ্রি ডি অবজেক্ট পাওয়ার পয়েন্ট আনার পরে ফিল লাইক অ্যামেজিং এরকম কিছু থ্রি ডি মাউন্টেন আছে থ্রি ডি মাউন্টেনটা এই স্লাইডে দেখতে পাচ্ছি অটোমেটিক মুভ করছে ইট লুক সো আমেজিং রাইট মানে কারো স্লাইড এ যদি এরকম একটা থ্রি অবজেক্ট অটোমেটিক মুভ করতে সেরকম দেখে আমি আর তার কথাই মানে স্লাইড দেখে আমার আমি পাগল হয়ে যাবে এরকম একটা বিষয় মানে ইটস সো অ্যামেজিং হোয়াট ইউ ক্যান ডু উইথ পাওয়ার পয়েন্ট অ্যান্ড থ্রিডি অবজেক্টস সো আপ থ্রিডি অবজেক্টটাকে আমি বিভিন্ন অ্যাঙ্গেলে মুভ করাতে পারি কিভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে মুভ করবো থ্রিডি অবজেক্টটাকে ধরে এখানে একটা মুভমেন্টের প্যানেল আছে এটাকে আমি ধরে যে কোনো দিকে যেভাবে মন চাই আমি মুভ করাতে পারি কোনো সমস্যা নেই হোয়াট এভার ইউ লাইক ইট আমরা এটা করাতে পারবো আর হাউ ডু আই গেট দিস স্কুল থ্রিডি অবজেক্টস আমরা ইনসার্ট ট্যাবে যাব যাবো ইনসার্ট ট্যাব গিয়ে থ্রি ডি মডেলসে এ যাব থ্রি ডি মডেলসে গিয়ে স্টক থ্রি ডি মডেলস স্টক থ্রি ডি মডেলসে গেলেই কিছু থ্রি ডি মডেল পাওয়ার পয়েন্ট লোড করে দিবে অ্যান্ড ইউল দিবেগরিজ অফ থ্রি ডি মডেলস সাপোজ আমি সাপোজ আমি একটা ফুটবল নিয়ে আসি এখানে থ্রি ডি ফুটবল আমি স্পোর্টসে গিয়ে আমি এই বাস্কেটবল নিয়ে আসিভ আই প্লে বাস্কেটবল সো বাসকেটবল সোয়াইনকেট বাস্কেটবল

দিস ইজ অল অবাউট থ্রি ডি মডেলিং আমি থ্রি ডি মডেল নিয়ে আরো কিছু বলতে চাচ্ছি না কারণ আমি আসলে নিজে থ্রি ডি মডেল নিয়ে এখনো শিখতেছি লার্নিং থ্রি ডি মডেলিং থ্রি মডেলিং ইস টাফ বাট অ্যাটলিস্ট ইউ ক্যান ডু থ্রি ডি মডেলিং এবং অন্য কোনো সফটওয়্যার থেকে আমি থ্রি ডি মডেল বানিয়ে এখানে নিয়ে আসতে পারি সো অনেক কথা বললাম সো অনেক কথা বলার পর আমাদের সেশনের টাইমও অলমোস্ট শেষ হয়ে গেছে

আমরা চাইলে থ্রি ডি মডেল টাকে এনে থ্রিডি মডেলের বাইরে কোনো ডিজাইন করে উই ক্যান ক্রিয়েট আ ভেরি বিউটিফুল এন্ড অ্যাপিলিং পাওয়ার পয়েন্ট আহ সো কারোর কিছু কি বলার আছে কি অনেক অনেক কিছু বলছে থ্যাংক ইউ অ্যাজ স্ট্যান্ডিং সেশন অ্যাকচুয়ালি আমিও তো ভালো সেশন নিতে পারি না মানে সুন্দর সুন্দর কথা বলতেও পারিনা ওয়াট এভার সো আজকে ভাই গ্রুপিং এ কি কমান্ড কি গ্রুপিং এর কি কমান্ড হচ্ছে আমি লিখে দিচ্ছি কম কন্ট্রোল Control, Q have you CTRL. Control plus Shift plus G. And those mac use Mac, Command Shift G. Sorry, I forgot. Sorry, sorry, uh, sorry. I think it was Command, uh, Control Option G. Actually, when Mac use Mac, it's a bit different from uh, Windows. See, I'm out of words. Acha, Our session, our beloved, even the season of outlines reimagined is coming to an almost end. This was the second last session from outlines reimagined. From season one, I think on the season two, we're gonna learn in depth in the next seasons. Amra tota season one, to just basic kicho kotha matra going Ami talk about bog bog korsi. Aapko session what I'll do is, I'm a specific topic ni ajbo specific kono kotha matra bolbo. বাট আমরা আজকের যে সেশনটা করলাম যেই এতক্ষণ ধরে আমরা এক দেড় ঘন্টা ধরে বসে আসি ডু নট নো হাউ লং ইটস বিন সো আমরা আজকে এই সেশন থেকে কি কি শিখতে পারলামিখলাম হোয়াটস আওয়ার টেক আওয়ার টেক অ্যায়ে ইজ ফার্স্ট থিং একটা আমি যখন প্রেজেন্টেশন দিব আমি যখন স্লাইড মেকিং করবো আই অলওয়েজ হ্যাভ টু ফার্স্ট থিঙ্ক মাই অডিয়েন্স অডিয়েন্স ইজ এভরিথিং আমি যদি নাও থাকি টু মেক আমার স্লাইড দেখে আমার অডিয়েন্স যাতে সবকিছু বুঝতে পারে আমার অডিয়েন্স যাতে স্লাইডের সাথে কানেক্ট করতে পারে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় ও বা আমাদের সাথে এখন অনেক মানুষজন আছে এখানে আচ্ছা ওকে সো আই সেইং মেক ইউর অডিয়েন্স কমফোর্টেবল এ প্রেজেন্টেশন নট অ্যাবাউট

ইউ আর সাকসেসফুলো আমি আমার যত কাজ করি যত ইলাস্ট্রেশন করি যত অ্যানিমেশন করি আই ডোন কাম টু মাই হেড আমার কিছু কিছু ডিজাইনিং এর ক্ষেত্রে ধরো স্লাইড মেকিং যখন করি আমার কাছে মনে হয় যে না এই লেখাটার টাইপ ফেস এটা দিই অথবা এটা সাইজ কমিয়ে এটা সাইজ কমে বাড়ায় দেয় অথবা এটা টপে দিই এটা বটমে দেই এগুলো আসলে প্র্যাকটিস করতে করতে স্লাইড বানাতে বানাতে ইউ গেট দ্যান তোমার তখন ইউ ইউ আন্ডারস্ট্যান্ড যে কিভাবে করে স্লাইড বানার এগুলো দেখতে সুন্দর লাগে কোন জিনিস আমার বেশি ইম্পর্টেন্স দেওয়া দরকার ইউল গাইজ উইল আন্ডারস্ট্যান্ড বাট এগুলো শিখতে হলে ইউ হ্যাভ টু টেক ইন্সপিরেশন এবং আমি পার্সোনালি ইন্সপিরেশন নিই ফ্রম প্রিন্টারেস্ট এবং ড্রিবল ড্রিবল ইজ অ্যান অ্যামেজিং ওয়েবসাইট যাদের ড্রিবল কেউ কখনো চিনেন নাই জানেন না প্লিজ ডু ভিজিট ড্রিবল ড্রিবল এ দেয়ার টার্মস অফ অ্যামেজিং ট্যালেন্টেড মাথা নষ্ট

আনলেস আনটিল তুমি পরীক্ষার হলে আসো পরীক্ষার হলে এগুলো করা যাবে নাউজুবিল্লাহ ভেরি ব্যাড আই আমাদের এখানে কোনো এই ফ্যাকাল্টি আছে নাকি সরি আসলে আমি আই এম নট আই এম নট টেলিং এনিওয়ান টু কপি ইন এক্সাম হল বাট টু টু লার্ন ডিজাইনিং এন্ড টু আন্ডারস্ট্যান্ড ইলাস্ট্রেশন এন্ড টু আন্ডারস্ট্যান্ড ডিজাইনিং ইউ হ্যাভ টু লার্ন ফ্রম দ্য বেস্ট এবং যখন তুমি কপি করবো আমি যখন কারোর কাছ থেকে বিষয়গুলা ঠিকবো কপি করবো রিক্রিয়েট করবো অলওয়েজ ট্রাই টু ডু ইট

It was all about illustrations, and it was mostly a minimalistic design, a minimalistic approach to uh, presentation or conversation with the audience. But I feel like I have to be more expressive and more human? And that is it. So I feel like Pablo style is a great, great uh, illustrator, a designer. So I'm learn course, I mean copy course. So I would, I would say you guys would do the same. সুন্দর সুন্দর যারা যাদেরকে ভালো লাগে তাদের কাজ স্ক্রিনশট তুলে পাওয়ার পয়েন্ট এনে ওটাকে রিক্রিয়েট করেন ট্রাই ট্রাই টু 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 অ্যাড কালার্স গিভ আ টাচ অফ মেক ওয়ান্ডারফুল আই থিঙ্ক ইউ গ্যাজ বি ডু ওয়ান্ডারফুল থিংস আমি একটা অ্যাসেসমেন্ট দিব আমার একটা অ্যাসাইনমেন্ট দিব সবাই আই থিঙ্ক সবারই পাওয়ার পয়েন্ট আছে সবাই যা যার মন চায় খুশি পাওয়ার পয়েন্ট একটা বানায় গিভ অ্যানিমেশন মেক ইলস্ট্রেশন সুন্দর সুন্দর ট্রানজিশন দেন do whatever you want i mean an assignment for email corredevo so on the next takeaway is the faker the better yes so life in life you should not be a fake you should not be a pretentious person you should not be wannabe but when you're learning when you're learning designing and illustrations try to copy honestly try to copy try to copy from everyone কারণ যেরকম যারা আর্ট শিখে দে ইভেন কপি ফ্রম দ্য নেচার ওদেরকে পাঠাই দেওয়া হয় গাছ আঁকতে গাছের গাছের পাতা আঁকতে ঠিক আছে তারপর পার্সপেক্টিভ বুঝানোর জন্য চুগি অনেক কিছু করা হয় সো ইটস অল আট টেকিং ইন্সপিরেশন ইন্সপিরেশন ইজ কপিং ফ্রম আদার ওয়ার্ক এন্ড কপিং আদার ফ্রম ওয়ার্ক ইজ ফেকিং এট ফেকিং ইজ ফেকিং উড নট বি দ্য রাইট ওয়ার্ড আই থিঙ্ক ইট উড বি রিড ক্রুয়েটিং ইট বাট দ্য মোর ইউল ফেক দা ওয়ার্ক দা মোর ইউলিট আদার্স ওয়ার্ক দা মোর ইউ লার্ন ইন দা প্রসেস লার্নিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আর বাকি কোনো কিছুই যাই আসে না আমরা এখানে শিখতে আসছি আমরা শিখব ওয়ে গেট বেস্ট আমরা সবচেয়ে ভালো ডিজাইনার হব অলওয়েজ বি ডিটারমাইন্ড আমি যেটাতে শুরু করেছিলাম অলওয়েজ বি ডিটারমাইন্ড ফিল লাইক তুমি পারবা যেরকম আমি সবসময় মনে করি যে আমার আমি অনেক ভালো স্লাইড বানাই

আহ অ্যাটলিস্ট এই এক দেড় ঘন্টা আমরা যে টাইমে গল্প করেছি গল্প শুনছি আমরা কিছু বুঝতে পেরেছি না হলে আমার বক বক সম্পর্কে জানতে পেরেছি সো আমিও আজকে যাদের শিখছেন আরেকবার একটু যদি আহ মুখে মুখে আহ ওয়াট মানে আচ্ছা যদি হয় একটু চিন্তা করি কি কি যে শিখছি আমরা ইলাস্ট্রেট করে শিখছি ইলাস্ট্রেট করে শিখছি উথ শেপস শেপ নিয়ে আমরা শেপ গুলোকে আমরা আহ এডিট এ গিয়ে শেপের পয়েন্ট এডিট করে আমরা ফ্রি ফর্মে অবজেক্ট তৈরি করেছি অবজেক্টে কালার করা শিখছি ফ্রম ফরম্যাট শেপ থেকে তারপর আমরা অ্যানিমেট করা শিখছি এগুলো আসলে অনেক ইন ডেপথ গুছায় গুছায় বললে অনেকে বুঝতে পারতো এবার আমাদের টাইম কম কন্টেন্ট অনেক কথা বলার অনেক কিছু আছে জানার অনেক কিছু আছে যেন আজকে হয় নাই এবং লাস্টলি আমরা আজকে সুন্দর প্রেজেন্টেশন দেওয়া শিখছি অ্যান্ড দিস ইজ ইট সবাইকে ধন্যবাদ আমার সাথে বসার জন্য আমাদের সবার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমি অনেক আসলে আমি পার্সোনালি আমি রাতুল স্যারকে থ্যাংক হেম লাইক এবং কমিউনিটিকে থ্যাঙ্ক করতে চাই কমিউনিটির কোনো স্পেসিফিক মেম্বার কেনা কমিউনিটি এস এ টিম কারণ কমিউনিক আমাদের সেশন অলমোস্ট শেষ হয়ে আসছে আউটলাইন্স রিম্যাজিন আউটলাইন্স উইম্যাজিনটা আমার ফার্স্ট কন্ট্রিবিউশন ছিল ওয়াজ দ্য প্রোমো যারা যারা প্রোমোটা দেখেছেন

আমার সেশন কেমন লাগছে আমাকে পার্সোনালি রিচ করেন পার্সোনালি পাওয়ার পয়েন্ট কিছু জানার থাকলে ডু নক মি কাম টু মি আমি শিখাইতে ইচ্ছুক আই উইল ইউ টিচ পিপল আমার পাওয়ার পয়েন্ট শেখানো নিয়ে অনেক প্যারা আছে আমি আমাদের প্রত্যেকটা ব্যাচে পাওয়ার পয়েন্ট শেখানোর জন্য ট্রাই করি বাট আই ফেল এভরি টাইম মিজারেবলি বাট ফেলিং ইজ দ্য পিলার অফ সাকসেস থ্যাংক ইউ সো মাচ এবং আমাদেরটা যদিও সেকেন্ড সেশন আমাদের নেক্সট সেশন এই আমি পোস্ট করে দিলাম ভিডিওটা আবার পোস্ট করে দিই আচ্ছা দিস ভিডিও इट्स एन अमेजिंग ভিডিও অ্যামেজিং অ্যানিমেশন অ্যামেজিং ড্রয়িং ধরে আমার কাজের আমি যতটুকু আমি নিজে কাজকে এক্সপেক্ট করি তার থেকে 100 টাইমস বেটার হচ্ছে এই সেশনটা সো নেক্সট এই সেশন আছে আমরা সবাই এটাই নেক্সট সেশনটা লাস্ট সেশন অফ আউটলাইনস রিমাজিন্ড আমাদের ছিল সেকেন্ড লাস্ট সেশন এবং ফ্রম আইবিএ জাহাঙ্গীরনগর এটা ছিল মানে আইবিএ জাহাঙ্গীরনগরের যারা আছে তাদের নিয়া লাস্ট সেশন

I hope we'll see everyone in the next session, which is tomorrow at 3 p.m., and which will be the last session of our class, Imagine, and this is me, Sheikh Abdullah Bin Alam, signing out. Thank you so much. Allah Hafiz. Assalamu alaikum. Thank you, everyone. Regarding how you felt in this session, and please tune in for the next session. Thank you.